নমস্কার বন্ধুরা, 888 পোর্টালে, যেটার কথা আমি আগের দুটো ভিডিওতে বলেছি, আপনাদের যদি কোনো রিচুয়াল করতে না ইচ্ছা থাকে যে 888 পোর্টাল, সেই 888 পোর্টালের সময় 8 তারিখ আপনি কিচ্ছু না করে শুধুমাত্র কি করতে পারেন, না নিজের ইচ্ছা মতন কোনো রকম কোনো মন্ত্র চ্যান্ট করতে পারেন, সেটা গ্রিন তারা মন্ত্র হতে পারে, রেড তারা মন্ত্র হতে পারে, বা যেটাতে আপনি বিলিভ করেন আপনার সব থেকে বেশি ভালো লাগে সেই ধরনের মন্ত্র আপনি চ্যান্ট করতে পারেন। এবং এই যে লিও পোর্টাল, লায়ন্স গেট পোর্টাল বা 888 পোর্টাল, এই সময় কিন্তু পজিটিভিটি, সেলফ লাভ অ্যান্ড কি আছে না গ্র্যাটিটিউড, এটাই হচ্ছে যে কোনো কিছু উইশ ফুলফিল করার জন্য, উইশ ম্যানিফেস্টেশন করার জন্য, সে হেলথ হোক, মানি হোক বা রিলেশনশিপ হোক, সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করার জন্য এই তিনটেই হচ্ছে মূল মন্ত্র। আর এই যে পোর্টাল, এই পোর্টাল কিন্তু টুইন ফ্লেম রিলেশনশিপ সে যারা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা 8 যে নাম্বারটা সেটাকে যদি আমরা লক্ষ্য করে দেখি সেটাকে কিন্তু কি এই ধরনের যে 8 যে ইনফিনিটির যে সিম্বল সেটা আসে। এই সময় অনেক টুইন ফ্লেম কি করতে পারে, অলরেডি হয়তো তাদের অনেকের, অনেক টুইন ফ্লেম যারা সেপারেশনে ছিল তাদের মধ্যে কি এসছে না, কানেকশন হয়ে গেছে, একটা কানেক্ট হয়েছে আর কি। এই সময় অনেকের অনেক কার্মিক রিলেশনশিপ সেটা ক্লোজড হয়ে যেতে পারে, অনেকে কি করতে পারে নিজের নতুন সোল জার্নি স্টার্ট করতে পারে, সোলমেটস কে খুঁজে পেতে পারে। এই সময় অনেকে কি করতে পারে, প্রসপেরিটি, ভীষণ ভাবে যে অর্থ সেটাকে অ্যাচিভ করার জন্য মানে অ্যাচিভ করতে পারে বা কোনো রকম কোনো রাস্তা দেখতে পেতে পারে, নিজের লাইফ পারপাস বুঝতে পারে। মেজর মেজর কসমিক চেঞ্জেস ইজ রিলেটেড টু 888 পোর্টাল বা লায়ন্স গেট পোর্টাল। আর এই সময় যদি আমরা নিজেদেরকে মানে পজিটিভ রাখতে পারি, সেই পজিটিভ না রাখতে পারার মানে না রাখতে পারলে কিন্তু কোনো কিছুই হবে না। এবং যে মেজর যে কসমিক চেঞ্জেস গুলো, মেজর কসমিক এনার্জি চেঞ্জেস গুলো যেগুলো হয় সেগুলো কি করে না আমাদের এই হিউম্যান বডিতে, বা আমরা তো প্রত্যেকেই ইউনিভার্সের কি ছোট ছোট ক্ষুদ্র সংস্করণ, আমাদের শরীরও যে 5টা উপকরণ দিয়ে তৈরি, ইউনিভার্সও সেই 5টা উপকরণ দিয়ে তৈরি, তাই আমাদের এই শরীরটা কি না ইউনিভার্সের একদম ছোট্ট ছোট্ট ফর্ম। তাই আমরা যদি এই সময় কি করতে পারি, নিজেদেরকে পজিটিভ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ইউনিভার্সের সাথে ভীষণ সুন্দরভাবে অ্যালাইন্ড হতে পারবো। আমরা কেউ কোনো টেকনিক করি বা না করি সেটার ওপর মানে ডিপেন্ড করে না যে কি হবে না হবে, কিন্তু যদি আমরা নিজেদেরকে পজিটিভ রাখতে পারি তাহলে কি হতে পারে না, আমাদের মনের মধ্যে যে উইশটাই আছে সেটা কিন্তু কি হবে না ফুলফিল হতে পারে। আমরা কিছুই করব না, জাস্ট মানে নিজের দৈনিক জীবনে দৈনিক কাজকর্মের মধ্যে থাকব, কিন্তু কি করব নিজের মনে মনে একটা খুশি অনুভব করব, নিজেকে সব দিক থেকে পজিটিভ রাখবো। এই পজিটিভ রাখতে পারলে কি হবে, আমাদের এই যে আমাদের যে এনার্জি সেটা কি হবে না ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে। ইউনিভার্স কিন্তু সে আপনি ভালো ভালো কথা বলেন কিনা, কি আপনি কি করছেন সেসব বোঝে না, সে এনার্জি বোঝে, এনার্জির ভাষা রিড করতে পারে। তো সে সেক্ষেত্রে কি হবে না আমাদের যে উইশ সেটা খুব তাড়াতাড়ি কি হবে ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে এবং আমাদের উইশটা ম্যানিফেস্টো হতে হয়ে যাবে। আমরা যদি কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে থাকি তাহলে খুবই ভালো, না থাকলেও কিন্তু আমরা যদি মানে এভাবে ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হতে পারি তাহলে কিন্তু উইশ ম্যানিফেস্টেশন হবে। আর যে কথাটা সেটা হচ্ছে মানে এই যে এই সময়তে আমরা যদি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে ভীষণভাবে সেলফ লাভ, সেলফ লাভ করতে হবে, মেডিটেশন করতে হবে, আর নাম্বার 3 যেটা ছাড়া সমস্ত টেকনিক ব্যর্থ সেটা হচ্ছে মানে ওই গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা, সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আমরা যখন কোনো কিছুর জন্য আর কি কৃতজ্ঞ হই বা নিজেদেরকে ভালোবাসি এবং আমাদের এই জীবনের জন্য ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে যখন কৃতজ্ঞতা প্রকাশ করি সেটাই কিন্তু আমাদের মধ্যে কি নিয়ে আসে, পজিটিভিটি নিয়ে আসে। এবং এই পজিটিভিটিকে যে আমরা অ্যাট্রাক্ট করছি, সেই পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করলেই কি হতে পারে, এটা আমরা আমাদের যে কোনো উইশকে ম্যানিফেস্ট করে ফেলতে পারবো, সে যতই অসম্ভব জিনিস হোক না কেন। আমাদের আলাদা করে কোনো কিছুর জন্য ভাবতে হবে না যে আমার গুড হেলথ চাই, আমার টাকা চাই, আমার অ্যাবান্ডান্স চাই, আমার ভালো রিলেশনশিপ চাই কারোর সাথে, এ সমস্ত কিছু আমাকে আলাদা করে কি করতে হবে না না ভাবতে হবে না। সেলফ লাভ, গ্র্যাটিটিউড, থ্যাঙ্কফুলনেস, গ্র্যাটিটিউড ইন দ্য সেন্স থ্যাঙ্কফুলনেস, মানে সমস্ত কিছুর জন্য থ্যাঙ্কস, আমার জীবনের জন্য থ্যাঙ্কস, আমি যে আমার জীবনে পিতামাতাকে পেয়েছি তার জন্য থ্যাঙ্কস,
আমার যিনি গুরু আছে তাকে থ্যাংকস, বা এই ইউনিভার্সকে থ্যাংকস আমার এই জীবনের জন্য। অভিযোগ না করে কিসে আসতে হবে? আমাদেরকে থ্যাংকফুলনেসে আসতে হবে। তো এটা করলে কি হবে এই সময়তে, যে 888 পোর্টালের যে সুন্দর এনার্জি, যে সুন্দর কসমিক এনার্জি, সেটা কি হবে না, একদম ফ্রুটেশনে আসবে। আপনি কোনো টেকনিক করলে তো খুবই ভালো, না করলেও কিন্তু আপনার উইশ এই সময় ম্যানিফেস্ট হবে এবং এটা আপনাকে পজিটিভ রেজাল্ট পেতে সাহায্য করবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।